গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জুঁই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, তৈরি হয়ে গেছি, আমরা যাচ্ছি একটা পার্টিতে। তো কোথায় যাচ্ছি, কিসের পার্টি, সব কিছুই তোমাদের সঙ্গে পরে আলোচনা করব। তো দেখো, আমরা বাসে চেপে পড়েছি, আমরা যাচ্ছি ধুলিয়ান থেকে ফারাক্কা। তো বেশ সন্ধে লেগে যাচ্ছে, আমরা একটা পার্টিতে যাচ্ছি। এই দেখো, চলে এসেছি। দেখো গেট ফেট সব দেখতে পাচ্ছ, তোমরা মনে করছো এটা বিয়ে বাড়ির অনুষ্ঠান বা অন্য কিছু, না না, এগুলো কিচ্ছু নয়। চলো তোমাদেরকে বলি এটা কিসের অনুষ্ঠান। এটা হলো তোমাদের দাদা ভাইয়ের একটা নিকট বন্ধুর ফেয়ারওয়েল পার্টি। তো সেই জন্য আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, আমরা এসে পৌঁছে গেছি, কিন্তু দাদা ভাই এখনও এসে পৌঁছায়নি, কারণ দাদা ভাইকে বাড়ি থেকে আনতে গেছে। এখন দেখতে পাচ্ছ ফাঁকায় আছে, তোমাদেরকে সমস্তটা ঘুরিয়ে ঘুরিয়ে এই ফাঁকে দেখিয়ে দিই। তো এই দেখো, আমার ছেলেও এসছে আমাদের সঙ্গে, আমরা তিনজনেই এসছি। তো এখন তো কেউ নেই, এটা হচ্ছে একটা ফারাক্কার রেলের অফিস, বুঝেছো তো? দাদা ভাই রেলেই চাকরি করতেন, আজকে ফেয়ারওয়েল পার্টি, এখানে মঞ্চ তৈরি করা হয়েছে আর এখানে রান্নাবান্নার ব্যবস্থা হয়েছে, প্রচুর লোকের নেমন্তন্ন আছে, সবাই খাওয়া দাওয়া করবে। তো চলো, দেখো এই গাড়িটা সাজানো হয়েছে, এই গাড়িতে করেই দাদা ভাইকে নিয়ে আসা হবে। তো চলো, দাদা ভাইকে আনা হচ্ছে। তো দেখতেই পেলে কত নাচ গান করে দাদা ভাইকে আনা হলো। তো ওনার দুটো মেয়ে আর ওয়াইফ, আর এই যে দাদা ভাই, তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ গলা ধরে নিয়েছে, আর দুই বন্ধু, দুই বন্ধুরই গলা ধরে তোমাদের দাদা ভাই ওয়েলকাম জানালো। এবারে চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক, খুব আনন্দ লাগছে। কিন্তু এই দিনটা সবারই জীবনে যেমন আনন্দের, তেমনি কিন্তু খুবই দুঃখের। এতদিন চাকরি করার পরে এই ফেয়ারওয়েল পার্টি একটা আনন্দের যেমন মুহূর্ত, তেমনি কিন্তু এতদিনের মানে চাকরির পর একটা অবসর জীবনও কিন্তু খুব দুঃখের। তো চলো আজকের দিনটা বেশ আনন্দ করেই সবাই মিলে কাটায়, সব কিছুটাই তোমাদেরকে দেখায়। তোমরা হয়তো চিনছো না, কিন্তু আমার মানে ভিডিওটা করেছি বলে তোমাদেরকে সব কিছুটাই দেখাবো। ওই দেখো সামনে ওনার ওয়াইফ ও দুই মেয়ে বসে আছে, আর যিনি হাত দেখাচ্ছিলেন ওই দাদা ভাইয়েরই আজকে ফেয়ারওয়েল পার্টি। তো চলো সমস্ত কিছুটাই তোমাদেরকে এক একে দেখায়। আমরাও এখানে বসে বসে দর্শকের আনুষ্ঠানে বসে সবাই মানে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, আর ফাঁকা ছিল, তো বেশ গরমের মধ্যে বেশ ভালোই লাগছিলো, দেখতে পাচ্ছ তো। আমি জানি তো ভিডিও করি, সবাইকেই ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, আর একের পর এক দাদা ভাইকে সবাই গিফট দিচ্ছিল, আর তোমার সবাই বক্তৃতাও দিচ্ছিল। এদিকে তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছ দুই বন্ধুর মাঝখানে গিয়ে ফটো তুললো, আর এই এই যে এলেন, উনিও একটা দাদা ভাইদের বন্ধু। তো সবাই মিলে ফটো তোলাতুলি করছিল, আর সন্ধেটা বেশ সুন্দরভাবে কেটেও যাচ্ছিলো। বন্ধুরা, তো চলো একের পর এক তোমাদেরকে সব কিছুই দেখায়। আর পিছনে যেটা বসে আছে সেটা দাদা ভাইয়ের, যে দাদা ভাইয়ের ফেয়ারওয়েল পার্টি দিচ্ছে সেই দাদা ভাইয়ের ভাইয়ের বউ। তো চলো আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি। আর দেখো দাদা ভাইকে বরণ করে নেওয়া হলো, তারপরে দেখো আস্তে আস্তে সবাই একটা একটা করে গিফট দেবে, গিফট দিচ্ছে, প্রচুর গিফটও পড়েছে। আর দাদা ভাই তো রেলে চাকরি করতেন, তো রেলে চাকরি করতেন বলে মানে প্রচুর বড় পোস্টে ছিলেন। তো একের পর এক দেখো গিফট চলেই আসছে, তারপরে অনেকেই বক্তৃতা দিয়েছে। সমস্ত কিছু তো তোমাদেরকে ভিডিও করে দেখানো সম্ভব না। এদিকে দেখো আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা ভাইও কিন্তু ওর বন্ধুকে গিফট দিল, তো তারপরে ফটো তুলে নিচ্ছে, আর এক বন্ধু আছে পিছনে। তো এই দুই বন্ধু আর তোমাদের দাদা ভাই কিন্তু সবাই একসঙ্গে, কিন্তু একসঙ্গে স্কুলে পড়াশোনা করেছে। তো যাই হোক, ওরা ফটো তুলে নিচ্ছে, এই আনন্দের মুহূর্তটা ওরা সবাই মিলে বেশ ভালোভাবে সেলিব্রেট করছে, আর আমরা দর্শকের আসনে বসে হাততালি দিচ্ছিলাম। একের পর এক গিফট চলেই আসছে, গিফট চলেই আসছে। অনেকটাই রাত হয়ে গেছিলো বন্ধুরা, এবারে কিন্তু আমাদেরকে খুব তাড়াহুড়ো করেই আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ না হলে আমরা ট্রেন বাস কিছুই পাবো না। তো এদিকে দেখো অমিতাভদার মাকেও কিন্তু বরণ করে নিয়েছে, ওনার স্ত্রীকেও বরণ করে নিয়েছে, সবাই সবাইকে গিফট দিচ্ছে, বক্তৃতা দিচ্ছে। তো একের পর এক চলো দেখতেই থাকো, এছাড়া তো আর আজকে কিছু নেই। আর একটা দেখো সুন্দর কৃষ্ণের মূর্তি, মোটামুটি একসঙ্গে শুরু করেছি, মনে হয় আমরা সব থেকে দুজন বন্ধু খুব ভাগ্যবান, এটা মনে হয় খুব রেয়ার কেসে দেখা যেতে পারে। তো এটা একটা প্রমাণ করে উপস্থিত থাকতে পেরে আমি আপ্লুত, গর্বিত এবং আনন্দিত। সবচেয়ে বড় আমি আনন্দিত যে কাকিমা
এই ফেয়ারওয়েল অনুষ্ঠানে এসছেন, সবাই হাততালি দিন। ওনার ছেলের ফেয়ারওয়েল উনি দেখতে এসছেন, আমি অভিভূত এবং আনন্দ উপস্থিতি আজকে এই ফেয়ারওয়েলে আমায় খুব সুন্দর খুব আমরা উপভোগ করছি। অমিতাভ শাহ, কমল আর আমাদের আরেক বন্ধু নাসিম রেজা, তিনজনে এরা রেলেছে। আমি মনে করি লিডার হতো আইসা পঙ্কজ সাহেব। এই সেকশনে তারপর অনেকটাই রাত হয়ে গেছিলো, দেখো খাওয়া দাওয়ার জায়গাটা চলে এসেছি, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে আলোটা এমনই দিয়েছে না, মুখগুলো একবারে ফ্যাকাশে হয়ে গেছে সবারই। তো আমরা খাওয়া দাওয়ার জায়গাতে বসেও পড়েছি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করতে হবে, অনেকটা রাত হয়ে গেছে, বাস না পেলে আবার বাড়ি যেতে পারবো না। তো আলোটার জন্য মুখগুলো কেমন হয়ে গেছিলো আর খাবারগুলোও কেমন একটা হয়ে গেছিলো। তো দেখো পাতাও পড়ে গেছে, আস্তে আস্তে খাবারও দিতে, বেগনিটার কালারটা দেখো কেমন হয়ে গেছে। বন্ধুরা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, খাওয়া দাওয়া করে খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। এ দেখো আমরা মানে বাসে উঠে পড়েছি, এবার বাস থেকে নেমে টোটোতেও চেপে গেছি, প্রচণ্ড গরমও ছিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিও বা নতুন ব্লগে। আজকের মতন টাটা, বাই।